الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মদিনা শরীফের দিকে খেয়াল দিয়ে মুহাব্বতে হড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا وعلى آل سيدنا غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہیں نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو اللہم صلی علی سیدنا
alâli seyyidina ঐতিহ্যবাহী দুফাটিলা টিকরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতি মোবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ সিকন্দর আলী সাহেব, উপস্থিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষত আমার চেয়ারম্যান সাহেব মহোদয়, ছাত্রবন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামা ইকরামে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন, আল্লাহ হুর আফদরে কবুল হর্তা, আমরা গুণাগার হলের আমলের মাধ্যমে বাস্তবায়িত করিয়া জান্নাতি আর তৌফিক দিতা হোক, আমিন। এই জমিনের মাঝে আল্লাহ যত নিয়ামত ফল বানাইছেন, সমস্ত নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত তার পেয়ারা হাবিবরে আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। আমি খুব লম্বা চূড়া ফোতা হইতাম না, একটু ধৈর্য ধরিয়া আমার লোকে একটু সরি গেছি। সত্যিকার অর্থে আমরা বহু জাতি, যে জাতি ব্যতীত আল্লাহ জমিনের যতটা বানাইছেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ হুকুম দি বানাইছে, অর্ডার দিছেন, আল্লাহ কোন ওই যাও ফাইয়া কোন, সাথে সাথে যেখান আল্লাহ চাইছেন ওটা ওই গেছে, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ জাতির আল্লাহ তার পবিত্র কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছে, বড় হরি হন না, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এই জাতির বড় মান মর্যাদা, যেমনিভাবে এই জাতি আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জাতির উপরে শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করছে, ঠিক বিপরীত আবার এই জাতি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম নিকৃষ্টতম স্থান গিয়ে বসে। আল্লাহর বাসায় চাইর পেয়ে জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়, নাউজ বিল্লাহ। আমি আশা করব আমার কথা অনেক বুজরাত যাব, আপনারা খুব কষ্ট পাইছেন পাওয়ার কথাও, আমার মতো হুড়মুড়ু মানুষ আজকে আমি 16 দিন হয়েছে দেশে আইসি, মদিনা শরীফের সফর করি খুব জয়ে, 16 দিনের বাদর দিন তো নেব আমি দেশে, একেবারে ব্রাহ্মণবাড়িয়া তো নেলিয়া জকিগঞ্জ পর্যন্ত প্রতিদিন আমি গুলি দৌড়া দৌড়ি। আমি প্রত্যেকটা মাহফিল লেখতে সময় আমি ওয়াদা দিই যে আল্লাহ তৌফিক দিলে আমি যে টাইম দিছি টাইমের না হইল 10 মিনিট আগে আমি আই। ইমাম সাহেব হুজুর, আমি ইচ্ছা হুজুর, আল্লাহর বন্ধে আমার লোকে যে পর্যন্ত আমি তাহলে ব্যক্তিগত পরিচয় নেই, মাহফিল লেখতে কইছি বলে হুজুর কয়টা মাহফিল বলে লেট হইলে বালা আপনি শেষে থাক, আমি কইছি জিনা আমার 8টার দিলে বালা, এরপরে আইসনে 3 দিন আগে সম্ভবত মাতিয়ার 10টা আপনি সেই মাহফিল কইছি হুজুর 10টা ঠিক রাখি দিন, মাগরিবের নামাজ পড়িয়া গুরুত্বপূর্ণ একটা বৈঠক সুবানি মসজিদ মাদ্রাসা এসা রাজান হয়েছে, বৈঠক শেষ করিয়া নামাজ পড়িয়া বার হয়েছি, অনাইয়া দেখছি যে এখন আমার 13 মিনিট বাকি আছে 10টা বাজে, আলহামদুলিল্লাহ আমার সময় মতো আমি আইছি, হুজুরি আমারে কইছেন হুজুর চা খাই বা ভাত বলে সব তা খাই, আগে আমার টাইম ধরিলে মাহফিল তো নিলাম আপনার যে তা জানে, আমারে অনুরোধ ধরিয়া লইয়া গেছেন কি মাস্টার সাহেবের বাড়িতে গেছি, স্যারে গিয়া কইছি স্যার আপনার যদি কিছু হবাই পারে যে তা হবাই টাইম দিতা, ওই সময় হুজুরিয়া কইছি যেহেতু মেহমান তুলছ আপনি তান সম্মানে অন্তত ওকে আমার 10:30 দিলেন যেন, কারণ আমি বেটা খুব দৌড়ান মানুষ, আজকে এই মাহফিল ডাকতে গিয়ে আমি একটা মাহফিল রে ফাওয়াত দরি আমি না করছি, ও যে হুজুরে বয়ান দিয়ে গেছেন তান এলাকা ফাওয়াত দরি এক ধরুন আমি না করছি যে আল্লাহ আস্তে মারে বাদ দিতেই বা আমি তো আমি, কারণ হোক আপনারা জাফলং সাইটে গেলে এই মাহফিল করা সম্ভব, ওয়াদা ঠিক রাখতে গিয়ে আমি তারা ফাওয়াত ধরা লাগছে, কিন্তু আমার টাইম ঠিক রাখলাম আমি, আমি সময় মতো আইলাম আপনার সার কথা রাখলাম বা তো খাইলাম,
আপনি আমার বা আমার ভাইয়ের দিকে আমি আপনি স্টেজ আইব একজন মেহমান তো তারপরে একজন মানুষ দাওয়াতি মেহমান আমি স্টেজ আইতাম বদরুলকে খেতাম মনে করব ও আমি কইছি যে তাই দোয়া না হইলে আমি স্টেজে যাইতাম না আর আপনি আমার 10:30টা তো এক মিনিটই গেল তিন নেবে যাবি না জানা আমি মাহফিলও না করতে পারি আমি যাইব কারণ খাইল বিয়ান হইলে আমি বেটা যাইতাম শুনাম গঞ্জ আমার দৌড়ে আমার মাত দেওয়া না ডাক্তার সব চিন লেখা পড়া করেন ও ভাই আর কিছু বন্ধু হল গিয়া এক ধরনের আমার হাসাব লোক তারা গিয়ে এক ধরনের জুড়ে উড়িয়ে আমারও ইচ্ছা না আমি পাল্লা ইয়া সরম দিয়ে যাইতাম কিন্তু কি তখন আমার অত বিপদে ভাই আর সাউথ আছে আপনার কাছে যেটা সময়ের দাম আমি যদি অন্য আইয়া উড়া উড়ে করতাম বলে বেটা আইয়া দেখলাম আনি বলল আইয়া গোলা টিপ আমার ইয়া করে কোন যেই তুমি আমি ও যে দিন তো না মাহফিল আছে যে আমি যাবো দিন তো না বইয়া যে আমার টাইম ঠিক রাখুন যান কারণ সিলেটর সব আলিম ওগুলোরে জিকেন যান আমি গরিব আমি আমার খুব সময়ের প্রতি লক্ষ্য ই ফাটতাম না আপনার মাহফিল ফাটতাম না ভাই আমি ফাঁসি না বেজার লেকিন লে ইনশাল্লাহ ইল্লাহ রেকর্ড আমার আছে আমার মামা মরসুল আমি জানাজা করি কেছে মাটি দিতাম না মাহফিল ধরতে হইবে শ্রীমঙ্গলে আমি টাইম মতো মাহফিল ধরছিলাম আজকে আমার আপনি টেলাইতে টেলাইতে আনছেন এখন 11টা সম্ভবত বন্ধ হল বাজে খাসা বনাই ও তো 11:28 হয়তো 5 মিনিট বললাম আমার গত 11:23 23:24 হয়ে গেছে যাই হোক আমি বড় আশা করছিলাম বাক্কা ভিতরে মনে মনে অঙ্কন করিয়া বলছিলাম যে মাতি সব থাকুন বেড়া তারে গেছে এর বাদেও বইছি আমি মনে মনে দেখছি অন্য মিলে গিয়া আমার এই বন্দি মাতাইতে সময় আমার যে সুরে মাতাইছে বিজারা কষ্ট পাইছে আমি বলি ভাই আমার উপরে কষ্ট পাই না জানো কারণ প্রত্যেকটা মানুষ যদি সময়ের প্রতি গুরুত্ব দিত হাসা করে হোক আমরা সমাজ বদলে গেল ঠিক না ঠিক না আজকে সময়ের প্রতি গুরুত্ব নাই নমাজে আল্লাহ নির্ধারিত টাইমে পড়ার লাগিয়ে পড়ছে না আমরা সময় হরাই হরাইয়া খালি হবাই দি টেলাই টেলে হেসে গেতে বলে তো আর খোঁজ হয়ে গেছে আইরে হাত মারি দিব সব তারা খালি টেলা নিতে হচ্ছে আর যে জাতি সময়ের গুরুত্ব দেয় দেখুন জানো এই জাতি উন্নতি হয়ে যায় ঠিক না ঠিক না আপনার সময়ের গুরুত্ব দেখা বিশেষ করে যুবক বন্ধু এখন জোয়ানকির সময় তারা গুরুত্ব দেন জানো কারণ জোয়ানর সারা রাত কুর গুম আর একজন মুরব্বী মানুষের সারা রাত কুর ইবাদতি সুবহানাল্লাহ কইতাম সুবহানাল্লাহ কত বড় করে হল না সুবহানাল্লাহ জোয়ানর সারা রাত কুর গুম অর্থাৎ দেশের নামাজ বলিয়া ফজর পর্যন্ত সারা রাত এক যুবককে ঘুমাই গেছে আর এক মুরব্বী সারা রাত নফল নামাজ পড়ছেন এই সারা রাত নফল নামাজ বলিয়া যতক্ষণ নাকি কি যুবকে এসার ফজর টাইম মতো পড়ার কারণে সমান নাকি এলে বুঝা গেল সময়ের গুরুত্ব দেওয়া আল্লাহ মান বাড়ায় না কমায় একদিন সময়ের লাগে ফস্তাইবা এদিন কোনো লাভ হইতো না এটা ইমাম গাজ্জালি এখন যে ফস্তাইবার আগে সময়ের খামো লাগা শাইরে বড় সুন্দর দুই তিনটা কথা হয় সম্ভবত জানি না কোনো অলি আল্লাহ ওই বাবা কোনো বড় উচ্চ মাফর কোনো বুজুর্গানের দিন উলি আল্লাহ বা কোনো আলিম হইল সময় নাই রে সময় নাই রে সময় নাই মরিয়া গেলে বন্দেগীরার সময় নাই সন্ধ্যাবেলা চলে যায় রে দোকানদার সময় তাতে কররে মন হাট বাজার খামাই খোরক্কা সময় মতো আয়দা হাইবা ইমাম গাজ্জালি এখন ফস্তাইবার আগে আমার মা পূজা জানি ফস্তানি বুঝাইন তো এমনি ফস্তানি না এগুলি পাইছে না করে ফাঁস লাগিয়া মরি দেখো তোরে পাইছে না বাঁচিয়া কি তাহলে 12টা বাজাই দিছে ই ফস্তানি না ই ফস্তানি না কইরা যে তুমি বস্তাইবার আগে তোমার বস্তালির বত্রে তুমি সুন্দর করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সময় জালালউদ্দিন সিউতি তান কিতাব খুব সুন্দর করে আছে যে মানুষ যখন মৌতর ঘাটে যাইবে মৌতর সময় আইব নি বাসাও
মাতানা ইন মানে কেকে মাতানা দিকে আছুরা দুপা মাশাআল্লাহ একজনে তুলছে গত দুইশো আর সে করছে আজ যা কুটি গেছে আর উঠি যাবে মরা লাগবো মাতানা মরা লাগবো দুনিয়ায় আইবার সিরিয়াল আছে রে ভাই যাইবার কোনো সিরিয়াল নাই পাতকরা যাওয়ার কোনো সিরিয়াল নাই যারা উবাইছেন এরা হয়তো মরতান নাও পারে তারা রে বুঝে উঠা রাখা হয়েছে শোনাবাই এ নি সুযোগ তাহলে বই যাব কার দোয়া করুন আয়ুকা আয়ুকা যদি মনে করেন না বারাত উবাস ভিডিওটা মুতে উবারে কারণ এগুলা টু ইন ওয়ান ফাইভে কি সুযোগ ভাই আল্লাহ তৌফিক দিতে পারলে বই যাব মৌতুর সময় যে সময় মানুষের গোনাইয়া আইব যে সময় মানুষের শেষটাই এই সময় বহুত মানুষে ফস্তাই এই সময় বহুত মানুষে অক্কা বহুত মানুষে আফসুস কারণ আমরার লগে দায়িত্ব আমরার লগে ডিউটির দায়িত্ব পালন করবার কিছু ফিরিশতা আমি যে ফানি বুটাইন খাইলাম এই ফানি বুটাইন মনে করি আর আমি আমার হাত দিয়া টিউবওয়েল তো নে বা ফিল্টার তো নে বা লাইন তো নে আমি খাইয়া কিন্তু না এই ফানি বুটাইন আমি পর্যন্ত আমার ওরকম পর্যন্ত পৌঁছানির দায়িত্বে আল্লাহর একজন ফেরেশতা আছে সুবহানাল্লাহ বড় করে ফোকাস করো সুবহানাল্লাহ জুসে উঠইন না জানো হুসে উঠইবো